হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রেমপুর চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন ল অফ অ্যাট্রাকশানের ক্ষেত্রে বলা হয় যে কোনো নেগেটিভ কথা ইউজ করা যাবে না কোনো নেগেটিভ কথা বলা যাবে না নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না বা নেগেটিভ পরিস্থিতি মানুষজনের সাথে থাকা যাবে না তাহলে কি হবে আমাদের সাথে ল অফ অ্যাট্রাকশান আমরা যেভাবে চাইছি সেভাবে কাজে দেবে না আমাদের সব সময় পজিটিভিটির মধ্যে থাকতে হবে পজিটিভ কথা বলতে হবে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে তবেই আমরা ল অফ অ্যাট্রাকশনে কোনো কিছু যদি ম্যানিফেস্ট করতে চাই সেটা খুব তাড়াতাড়ি আমাদের জীবনে ম্যানিফেস্ট হবে এখন কিছুদিন আগে যে একটা কমেন্ট এসেছিলো তো সেই কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো বাট এটা কিন্তু শুধু ওনার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই আজকের ভিডিওটা কাজে দেবে আমরা ভীষণভাবে কনফিউজড হয়ে যাই যে আমাদের তো পজিটিভ বলতে হবে পজিটিভ ভাবতে হবে পজিটিভ সব কিছু করতে হবে কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে আমাদের নেগেটিভ বলতে হচ্ছে তাহলে আমরা কি করব তো কিছু কিছু এমন ক্ষেত্র থাকে কিছু কিছু এমন সময় তৈরি হয় যখন আমাদের হয়তো নেগেটিভ কথাও বলতে হচ্ছে নেগেটিভভাবে হয়তো ভাবতেও হচ্ছে ক্ষেত্রে আমরা কি করতে পারি আজকে আমি একটা বই পড়ছিলাম বইটার নাম হলো না বলতে শিখুন কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি আমাদের ক্রিয়েট হয় যখন আমাদের না বলাটা দরকার থাকে না এটা সম্ভব নয় না আমি এটা পারছি না কিছু কিছু মানুষকে এটা বলার দরকার থাকে আপনি যদি স্ট্রংলি না বলতে না পারেন তাহলে কিন্তু পৃথিবীর এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আপনার মতো ভালো মানুষ নয় তারা আপনাকে ইউজ করবেই তাই আপনাকে শক্ত হয়ে তাকে না বলতেই হবে এবার বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি যে বাইরের মানুষদের ক্ষেত্রে আমরা স্ট্রংলি না বলতে পারি বাট যখন আমাদের আত্মীয় স্বজনের বা পরিবারের ব্যাপার হয় মানুষজনের ব্যাপার হয় তখন আমরা সেটাকে না বলতে পারি না যে আমরা ভাবি হয়তো সে রিলেশান রাখবে না বা সে হয়তো আমার সাথে রিলেশান নষ্ট করে নেবে কথা বলবে না এরকম অনেক রকমের আমাদের মধ্যে ডাউট তৈরি হয় যার জন্য আমরা না বলতে পারি না তাকে ক্ষেত্রেও কি করা যেতে পারে এই বইয়ের মধ্যে পাঁচটা এমন টেকনিক দিয়েছে যেটা আমি শেষে শেয়ার করছি কিন্তু এখন আমি শেয়ার করব একটা যে কমেন্ট এসেছিলো কিছুদিন আগে সেই কমেন্টের রিপ্লাইটা আমি দেবো এবং সেটা সবারই কাজে লাগবে সো ফ্রেন্ডস ল অফ অ্যাট্রাকশানের ক্ষেত্রে কি হয় যে আমাদের নেগেটিভ কথা বলা যাবে না নেগেটিভ ভাবা যাবে না নেগেটিভ সিচুয়েশানে থাকা যাবে না মানে নেগেটিভিটির সাথে দূরত্ব বজায় রাখতে হবে মেন কথা হল এটাই এবং তার জায়গায় আমাদের পজিটিভ ভাবতে হবে পজিটিভ বলতে হবে এবং পজিটিভ সব কিছুর সাথে থাকতে হবে তবেই আমরা আমাদের মাইন্ডসেটকে পজিটিভ করতে পারবো আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হবে এবং সেই অনুযায়ী আমাদের পরিস্থিতি ক্রিয়েট হবে এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা নেগেটিভ পরিস্থিতিতে পড়ে যাই যেমন ধরুন আপনি চাইছেন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনি আপনার হয়তো বাড়িতে আপনার বাচ্চার পরীক্ষা চলছে এই সময় আপনি কোনো গেস্ট বাড়িতে চাইছেন না কারণ আপনি জানেন গেস্ট আসা মানেই বাচ্চার পড়াশোনা ডিস্টার্ব হবে এখন আপনি কি করতে পারেন আপনাকে ফোন কোনো গেস্টের কাছ থেকে ফোন এলো আরে আমি যাচ্ছি তোর বাড়িতে থাকবো তিন চার দিন তো সেই মুহুর্তে আপনি কি করতে পারেন এটা ল অফ অ্যাট্রাকশান বা আপনার মাইন্ডের মাধ্যমে এটা আপনি করতে পারেন যে তাকে একটা থট পাঠানো মনে মনে আপনি তাকে থট পাঠাতে পারেন ফার্স্ট তো আপনি হো ও পোনো কোনোটা প্র্যাকটিস করে নেবেন যেমন তাকে মনে করে বললেন যখন আপনি জানতে পারলেন যে সে আসছে এবং এই পরীক্ষার সময়ই তখন কি করবেন হো ও পনো কোনো আই এম সরি তার নাম করে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমি এখন পরিস্থিতি আমার ঠিক নয় আমি এখন ব্যস্ত আছি আমার মেয়ের বা আমার সন্তানের পরীক্ষা আছে তাই তুমি কিছুদিন পর এসো পরীক্ষা বাদ এসো হয়ে গেল এইভাবে থটটা কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ ওই থটটা তাকে পাঠাতে হবে তাহলে দেখা যাবে হয়তো এই থট আমাদের একটা মাইন্ডের কানেকশান থাকে বিভিন্ন মানুষের সাথে আপনি যেই মানুষটার সাথে পাঠাতে চাইছেন থটটাকে তাকে যদি এইভাবে ফার্স্ট হো কোনো কোনো প্র্যাকটিস করে নিলেন তারপর হো হো কোনো কোনো প্র্যাকটিস করে এই থটটাকে দিতে থাকুন যে আমি এখন চাইছি না আমার বাড়িতে তুমি এসো তুমি কিছুদিন পর এসো আমার মেয়ের এক্সাম চলছে তাই আমি এখন এটা চাইছি না তুমি কিছুদিন পর এসো এরকম করলে কি হবে তার কাছে যখন থটটা যাবে হয়তো দেখতে পাবেন যে কিছু দু তিন দিনের মধ্যেই আপনি তার কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন সে হয়তো কোনো কারণে আসতে পারছে না হয়তো তাকে কোথাও যেতে হবে তার কোনো কাজ পড়ে গেছে কিছু না কিছু আপনি পাবেন ফিডব্যাক এবার প্রবলেম হচ্ছে কিছু মানুষ আছে যে কমেন্টটা এসেছিলো ওনার উনি বলেছেন যে যদি কোনো মানুষ ধার চায় এবং আমি তাকে দিতে চাইছি না তাহলে আমি তাকে না বলবো এটা তো একটা নেগেটিভ কথা হলো তাহলে সেক্ষেত্রে আমি কি করব প্রথম বলবো যে আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সত্যি সত্যি দরকার হয় আর অনেক মানুষ এমনও আছে যারা নিজেদের টাকা পয়সাকে ঠিক করে ম্যানেজ করতে পারে না যার জন্য মাস ফুরোতে না ফুরোতে তাদের ধার চাইতে হয় এবার যে মানুষগুলো আছে যাদের সত্যি নিডি মানুষ যাদের দরকার তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি তারা যদি কিছু চাইছে বা দরকার তাদের জীবনে আমরা বুঝতে পারব যে হ্যাঁ তাদের দরকার আছে তো সেক্ষেত্রে আমরা কী করবো যতটা সামর্থ্য হবে আমরা ডোনেট করতে পারব ডোনেট করব যতটা সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করব আর এটা ল অফ অ্যাট্রাকশানের ক্ষেত্রেই বলা হয় আপনার যেটুকু সম্ভব হচ্ছে রাস্তায় হয়তো বেরিয়েছেন কোনো মানুষ হেল্প চাইছে এরকম অনেক আছে যে বিকারি বা এরকম অনেক আছে তো ঠিক আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটা পারেন হেল্প করে দিন পাঁচ টাকা দশ টাকা আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু এটা গেল এটা দরকার আছে ল অফ অ্যাট্রাকশানেই এটা বলা হয় যখন আপনি হেল্প করেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা পজিটিভিটি ক্রিয়েট হয় তো এটা আপনার জন্য খুবই উপকারী আর সেকেন্ড যে মানুষগুলো আছে এগুলোর সাথে টলারেট করা সত্যি একটু ভয়ঙ্কর ব্যাপার হয় প্রথমত তো কিছু মানুষ আছে যারা বাইরের মানুষ যাদের আমরা সহজেই না বলে দিতে পারি কিন্তু কিছু মানুষ আছে যেমন হয়তো হতে পারে আমাদের কিছু আত্মীয় স্বজন পরিবারের লোকজন যাদেরকে আমরা ডাইরেক্টলি না বলতে পারি না সেক্ষেত্রে আমাদের কিছু মিথ্যে বলতে হয় এবার মিথ্যে কথাটা বললাম যখন তখন বলি আমরা যখন কোনো মিথ্যে কথা বলি আমরা হয়তো মুখে মিথ্যা কথাটা বলে দিচ্ছি বাট আমাদের হার্ট কিন্তু সব কিছু জানে হার্টের ওপর কিন্তু আমাদের প্রেসার পড়ে যার জন্য অনেকে দেখবেন যে অসুস্থতা বা এই সব কিছু কিন্তু মিথ্যা কথা বলার জন্য হয়ে থাকে এবার আপনি চাইছেন না সেই মানুষটা হয়তো নিজে প্রচুর ইনকাম করছে তার হয়তো অনেক দিক দিয়ে সব কিছুই ভালো আছে বাট কিন্তু মাস পুরালেই আপনার কাছে হাত পাততে আসছে টাকা ধার চাইছে আগে ধার নেওয়াগুলোই শোধ করছে না সেই ক্ষেত্রে যতটা সম্ভব হয় আমি বলবো স্ট্রিক্টলি না বলে দিন আর যদি এরকম মানুষ হচ্ছে যে রিলেশনশিপের নষ্ট হওয়ার ব্যাপার আছে তাহলে আপনাকে বলতে হবে যে আপনি তো বলছেন যে আমি চাইছি না যে দিতে চাইছি না তাহলে আমি যে বলবো যে আমার কাছে এখন নেই এরকম ধরনের বলছেন তাহলে আপনি আপনার মনের মতো যেটা মনে হয় সেটাই বলুন বাট যখন আমরা নেগেটিভ কিছু বলছি মিথ্যা কথা বলছি তখন কি হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা শোনে রিপ রিপ্রোগ্রাম হয় এতে কি হয় সেই অনুযায়ী পরিস্থিতি ক্রিয়েট হতে থাকে এক্ষেত্রে বলবো যদি মনে হচ্ছে যে হ্যাঁ এরকম বলতে হচ্ছে আমাকে যাতে রিলেশনটা বজায় থাকে সম্পর্কটা ভালো থাকে তো সেক্ষেত্রে বলবো আপনি য বলছেন ঠিক আছে বলার পরই মনে মনে তিনবার ক্যান্সেল 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 মানে যেটা মিথ্যে বলেছি আমি সেটা ক্যান্সেল 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 করে দিলেন এবার কি বল করবেন একটা ভালো থট ক্রিয়েট করবেন না যে কি আমার কাছে যথেষ্ট আছে ইউনিভার্সকে ধন্যবাদ যে আমাকে যথেষ্ট দিয়েছে এবং আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই যে এই ব্যক্তিটির মাথাতেও সুবুদ্ধি আসুক যাতে এই ব্যক্তিটিও উন্নতি করতে পারে একটা ভালো থট আপনার মাইন্ডের মধ্যে ক্রিয়েট করতে হবে আর এই যে জিনিসগুলো হয় আমি বলবো এই মানুষগুলো আসে যাদের হয়তো দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে আপনার চেয়েও হয়তো ভালো পরিস্থিতি ভালো কিছু অথচ এরকম মাস পড়লে এদের মেন সমস্যা হচ্ছে কি জানেন তো এরা টাকা পয়সাকে ঠিক করে ম্যানেজ করতে পারে না তো সেক্ষেত্রে ব্রেনফুড চ্যানেলে কিছু অডিও বুক আছে শেয়ার করে দেবেন তো তারা ব্যাবিলনের সভ্যতার যে রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন যেটা আছে খুব সুন্দরভাবে ওখানে বোঝানো হয়েছে টাকা পয়সাকে কীভাবে ম্যানেজ করতে হয় তো সেই অডিওগুলো শেয়ার করে দেবেন এসব মানুষের দরকার আছে জীবনে আর ল অফ অ্যাট্রাকশানের ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশান আপনাদের যখন তৈরি হচ্ছে বলতে হচ্ছে নেগেটিভ কথা তখন যেটা মানে আপনাকে পরিস্থিতি অনুযায়ী রিয়াক্ট করতে হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো থ্রি টাইমস ক্যান্সেল 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 করে দিন মনের মধ্যে পজিটিভ একটা থট ক্রিয়েট করুন এবং সেই ব্যক্তিটাকে যাকে আপনাকে না বলতে হয়েছে সেই ব্যক্তিটাকে যাতে উন্নতি হয় তার ভালো হয় সেও যেন জীবনে অনেক উন্নতি করতে পারে সেই থট ক্রিয়েট করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান তাহলে কি হবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে না বলার জন্য একটা মিথ্যে কথা বলার জন্য একটা রিপ্রোগ্রাম হওয়ার ইয়ে ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং একটা পজিটিভ থট ক্রিয়েট হলে সেই সেই থটটা আপনার মাইন্ডে যাবে তো এইভাবে যে কোনো পরিস্থিতিতে অথবা আপনি এটাও করতে পারেন যে মাইন্ডের মধ্যে কিছুদিন হয়তো করে দেখলেন মাইন্ডের মধ্যে যখন থট পাঠাতে থাকলেন এটা ভীষণভাবে কাজে দেয় কিন্তু তাদের ক্ষেত্রেই কাজে দেবে যারা মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পজিটিভিটির মধ্যে আছে কিন্তু আপনি হয়তো পজিটিভিটির মধ্যে থাকার চেষ্টা করছেন বাট ফ্যামিলি বা এরকম সিচুয়েশানে কিছু নেগেটিভিটি আছে সেক্ষেত্রে হয়তো পাস যে ব্যক্তিটার সাথে পাঠানোর চেষ্টা করছেন সেই ব্যক্তিটার মধ্যেও ভালো রকম নেগেটিভিটি আছে সেক্ষেত্রে হয়তো কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে এই না নেগেটিভ শব্দ কিছুটা ইউজ করতে হবে কিছু করার নেই আর চেষ্টা করুন আপনি মাইন্ডের মধ্যে সেই জিনিসটাকে তার কাছে থটটা পাঠিয়ে দেওয়ার যে আমি এখন তোমায় দিতে পারছি না বা দেব না তুমি নিজে জীবনে উন্নতি করো নিজে গ্রো করো এরকম থট আপনি পাঠাতে পারেন এবার যখন কি হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের হেল্প করা ভালো আমি আগেই বলেছি আর দ্বিতীয়ত এই যে মানুষগুলো যারা টাকা পয়সাকে ম্যানেজ করতে পারছে না এবং প্রত্যেক মাসে কারো না কারোর কাছ থেকে ধার চাইতে হচ্ছে তো এদের যখন আপনি ধার দিয়ে হেল্প করতে যাচ্ছেন আপনার কাছে হয়তো প্রচুর আছে আপনি হেল্প করতেও চাইছেন করছেন সেক্ষেত্রে আপনি কি করছেন সেই মানুষটার কিন্তু অনেক ক্ষতি করে ফেলছেন আপনি যদি পারেন তো তাকে একটু ইনফরমেশান শেয়ার করুন কি করে সে ম্যানেজ করতে পারবে টাকা পয়সা কি করে সে সেই যে জায়গাটা ওদের ক্রিয়েট হচ্ছে নেগেটিভ প্লেসটা বা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে কীভাবে সেই জায়গা থেকে ওভারকাম করতে হবে এগুলো একটু তাকে ইনফরমেশান দিতে পারেন বা কিছু বই তাকে সাজেস্ট করতে পারেন এইভাবে তার সাথে সম্পর্কটাও নষ্ট হলো না আবার তাকে ভালো তার দিক বোঝানোর চেষ্টা করলেন আর কিছু কিছু ক্ষেত্রে কি হয় মানে পরিবারের মধ্যে এবং ফ্যামিলির মধ্যে হয় যখন আপনি কিছু ভালো বলার চেষ্টা করেন ভাবে যে জ্ঞান দিচ্ছে তো সেক্ষেত্রেও একটু প্রবলেম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম অডিও ভিডিও আছে প্রচুর এরকম চ্যানেল আছে সুন্দর সুন্দর টাকা পয়সা ম্যানেজ করা বা ভালো পজিটিভিটির মধ্যে থাকা এই জিনিসগুলো সম্পর্কে বলা আছে সেগুলো শেয়ার করে দেবেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে যে এটা দেখ এটা দারুণ বলছে আমার ভীষণ ভালো লাগলো হয়তো তোর ভালো হবে তুই শিখবি এরকম না বলে এটা আমার ভীষণ ভালো লাগলো আমার ভীষণ উপকার হয়েছে তুই এটা দেখ তোরও ভালো উপকার হতে পারে তোর এটা ভালো লাগবে এইভাবে তাকে মানে তার যে আমরা কখনোই তাকে চেষ্টা করব না যে আমরা তাকে জ্ঞান দিচ্ছি বা কিছু কারণ মানুষ কখনো জ্ঞান নিতে চায় না তো আমার যেটা ভালো হয়েছে আমি শেয়ার করলাম এটা তোরও ভালো লাগতে পারে এরকমভাবে আর তো এরকম অনেক রকমের আছে সিচুয়েশান ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে আর মাইন্ডের মধ্যে বললাম একটা পজিটিভ থট ক্রিয়েট করে নেবেন তার একটু ভালো চাইবেন কারণ অবশ্যই আমাদের ভালো চাওয়ার অধিকার সবার ভালো চাওয়ার অধিকার তো আমাদের আছে তাই না আমরা চাই সবার ভালো হোক সবার ভালো হোক তবেই তো আমাদের ভালো হবে তাই না তাই মাইন্ডের মধ্যে পজিটিভ থট ক্রিয়েট করুন কারোর সম্পর্কে কোনো খারাপ ধারণা রাখবেন না সে চাইছে সে জানে না সে শেখেনি সে টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হয় সেটাই জানে না তো শুধু এটা আপনার ক্ষেত্রে নয় আমাদের অনেক সবার ক্ষেত্রেই এরকম পরিস্থিতি ক্রিয়েট হয় আর আমার ক্ষেত্রেও অনেকবার ক্রিয়েট হয়ে যায় এমনকি এমন যেহেতু বিজনেস লাইনে আছি তাই এমন অনেক মানুষ আছে যারা প্রচুর টাকা নিয়েছে বিজনেসের প্রোডাক্ট নিয়েছে এখনও পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি আমি কখনও সেই নিয়ে তাদেরকে কখনও কিছু বলিনি টাকাটার পরিমাণ ভালো রকমই বাট কখনও ফেরত দেয়নি আমি কিছু মানুষ আছে যারা ভালো কিছু মানুষ এরকম হয় তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম যখন আপনার সাথে এরকম হচ্ছে সেকেন্ড টাইম তাকে আর কোনো রকম কোনো ধার বা কিছু দেবেন না তখন তাকে ডাইরেক্ট বলুন যে আপনার তো এই টাকাটা শোধ হয়নি আমি কি করে দিতে পারি এইভাবে ডাইরেক্ট বলে দিন আমি প্রথমেই বলেছি সব মানুষ সমান হয় না কিছু মানুষ ভালো হয় কিছু মানুষ খারাপ হয় তো আপনাকে সেই অনুযায়ী চলতে হবে তো এই বইটা থেকে না বলতে শিখুন যদি আপনি না বলতে পারেন ভীষণ ভালো হয় আর যদি আপনি আমার মতো হয় না বলতে পারছেন না সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে তাহলে আপনাকে মাইন্ডে ক্রিয়েট করতে হবে থট আর কিছুটা আপনাকে মাইন্ডে থট ক্রিয়েট করে তার কাছে পাঠাতে হবে যতটা সম্ভব হয় তবে এই জিনিসটা ভীষণ কাজে লাগে আমি নিজে দেখেছি আমার নিজের ক্ষেত্রেও প্রচুর রেজাল্ট দিয়েছে আপনি হয়তো চাইছেন না যে এই সময়ে আপনার কাছ থেকে কেউ কিছু চাক বা আপনার বাড়িতে কোনো গেস্ট আসবো সেক্ষেত্রে এই এইভাবে মাইন্ডে আপনি তার কাছে একটা থট পাঠাতে পারেন এটা ভীষণ কাজে দেয় তো এখানে যে পাঁচটা কথ মানে ভদ্রভাবে না বলার পাঁচটা উপায় বলা হয়েছে সেটা আমি শেয়ার করছি তো ভদ্রভাবে না বলার পাঁচটা উপায়ের মধ্যে প্রথম যেটা বলা হয়েছে সরাসরি না বলে দিন হতে পারে কিছু দিনের জন্য আপনাকে খারাপ ভাববে বাট আপনি যখন সরাসরি না বলে দিচ্ছেন তারও কোনো রকম কোনো ক্ষতি করছেন না আপনি নিজেরও ক্ষতি করছেন না সম্পর্কটা হয়তো কিছু দিনের জন্য একটু ইয়ে হতে পারে কিন্তু এটা কিন্তু আপনার ওপর আপনি চাইলে আপনার সম্পর্কটা ঠিকও হয়ে যেতে পারে সেকেন্ড যেটা বলেছে ব্যস্ততার উল্লেখ করুন আমি এখন ভীষণ ব্যস্ত আছি আমি এই নিয়ে পরে কথা বলবো বা এখন কথা বলতে পারছি না ব্যস্ততার উল্লেখ করতে চলেছেন থার্ড বলেছে অসুবিধা সম্পর্কে বলুন আপনার হয়তো অসুবিধা আছে কোনো ব্যাপারে বা টাকা পয়সার ব্যাপার নিয়ে সেক্ষেত্রে বললেন যে আমার অসুবিধা আছে আমি এখন করতে পারছি না আমারও ফ্যামিলি আছে আমারও সব কিছু আছে আমি এখন এটা পাচ্ছি না ফোর্থ বলা হয়েছে অসমর্থতার কথা বলো যে আমি এখন অসমর্থ আমার কাছে এরকম নেই যেটা বললাম প্রথমে নেই না বলা আর ফিফথ যেটা হলো বিকাশ পথ গ্রহণের পরামর্শ দেওয়া যেটা আমি বললাম কিছু ভালো পরামর্শ দেওয়া ইনফরমেশান শেয়ার করা যাতে সে জীবনে উন্নতি করতে পারে তো এই পাঁচটা এই যে না বলতে শিখুন বইটা পড়বেন খুব ভালো বই কিছু কিছু বইয়ের কপিরাইট থাকে বলে আমি আনতে পারি না তবে মনে হয় সামারি আনা যেতে পারে এটা সম্পর্কে আমার জানা নেই তবে না বলতে শিখুন বইটা খুব ভালো আর ভীষণ ভালো বইটা আমি কিছুটা পড়েছি ভীষণ ভালো লাগলো আপনারা এটা পড়বেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্ট্রিক্টলি না বলতে হয় এটা দরকার আছে আর আপনি যত এটা অভ্যাস করবেন আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে সো এই তো গেল বইয়ের ইনফরমেশান আর আমি কিছুটা বললাম ল অফ অ্যাট্রাকশানে কীভাবে আপনি থট পাঠাবেন মাইন্ডের মধ্যে যে আমি তোমাকে হেল্প করবো না কোনো রকমভাবে তুমি নিজে গ্রো করো নিজে উন্নতি করো জীবনে বড় হও এরকম থট আপনাকে ক্রিয়েট করে তার পাঠাতে হবে ফার্স্ট হচ্ছে মেডিটেশন করা আমরা পজিটিভ সব কিছু অ্যাপার্মেশান করছি পজিটিভ সব কিছু করছি আর ফার্স্ট যেটা করা উচিত আমাদের প্রত্যেকেই ল অফ অ্যাট্রাকশন অ্যাপারমেশনের সাথে সাথে প্রথম যে কাজটা করা উচিত কিছুটা সময় দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট থেকে শুরু করুন মেডিটেশন করা শুরু করুন মেডিটেশনে এমন কিছু শক্তি আছে আই ডোন্ট নো হাউ এই শক্তিটা কিভাবে আমাদের মধ্যে ক্রিয়েট হয় আমরা আমি নিজেই জানি না বাট কিছু একটা শক্তি আছে এই মেডিটেশানের মধ্যে যেটা কি হয় আমাদের ভেতরে ইনার ওয়ার্ল্ডে এবং আমাদের আউটার ওয়ার্ল্ডে যেটা ঊর্জা আমাদের চারপাশে যে উর্জা থাকে মানে নিজস্ব যে উর্জা এই উর্জার মধ্যে কিছু একটা পজিটিভ ভীষণই স্ট্রং পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় এবং যখন এই পজিটিভ এনার্জিটা ক্রিয়েট হচ্ছে তখন কি হয় আপনি যা চান না সেটা আপনার আশেপাশেও আসবে না আপনি চাইছেন না কেউ আমার কাছ থেকে ধার চাঁক বা আপনি চাইছেন না আপনার বাড়িতে কোনো এখন মানে এই মুহূর্তে আপনার অসুবিধা আছে বা এই মুহূর্তে আপনার ছেলে মেয়ের পরীক্ষা চলছে আপনি চাইছেন না এখন গেস্ট কোনো অ্যালাউ করতে আপনার কিন্তু আপনি যেটা চাইছেন সেই অনুযায়ী কিন্তু ঘটবে আর আপনি যে মানে যে পজিটিভ এনার্জিটা ক্রিয়েট হবে না কোনো নেগেটিভ এনার্জিকে আপনা থেকে দূরে সরিয়ে দেবে আপনার কাছাকাছিও আসতে দেবে না হয়তো হতে পারে যে সে হয়তো ধার চেয়ে পেলে চেয়েছে তারপরে হয়তো সে হয়তো আর কোনো ফোনও করলো না আপনাকে কথা সেই নিয়ে আর কোনো কথা বলবে না এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হবে কিন্তু এটা লং টার্মের প্রসেস মেডিটেশান কিন্তু একদিন দুদিন নয় কিছু দিন করার পর আপনি নিজে বুঝতে পারবেন আপনা থেকে এই নেগেটিভ জিনিসগুলো কীভাবে সরে যাচ্ছে মেডিটেশান ভীষণ পাওয়ারফুল আমি আজ পর্যন্ত যতগুলো ল অফ অ্যাট্রাকশান বা এই জাতীয় মানে পজিটিভিটির ব্যাপারে যে কটা বই পড়েছি সেই কটাতেই কিন্তু মেডিটেশানের ব্যাপারে উল্লেখ করা আছে সো মেডিটেশান প্র্যাকটিস করুন প্রথমে হয়তো মেডিটেশান বিশাল কিছু করা যাবে না যারা প্রথমেই শুরু করছে তারা জাস্ট ব্রিদিং প্রসেসের ওপর ফোকাস করুন সোজা জাস্ট ঘাড় সোজা করে বসুন আমার একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটা দেখে নেবেন আমি আই বাটনে বা ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো ভিডিওটা কিভাবে বসতে হবে কিভাবে রিল্যাক্স করতে হবে আমাদের শরীরকে তারপর কিভাবে থট পাঠাতে হবে এরকম সব কিছু করা দেওয়া আছে ওটাও একটা মেডিটেশনের মতনই তো আপনি এরকমভাবেও মেডিটেশন করবেন বা জাস্ট মেডিটেশন যখন স্টার্ট করছেন জাস্ট ব্রিদিং প্রসেসের ওপর ফোকাস রাখবেন অনেক রকম ভাবনা চিন্তা আসবে যখন হয়তো কিছুক্ষণ জাস্ট এক দুবার ব্রিদিং প্রসেসের উপর বা নাকের যে ফুটো দিয়ে হাওয়া ঢুকছে সেই হাওয়াটার ওপর নাকের ফুটো দুটোর ওপর যখন ফোকাসটা রাখবেন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ছাড়ছেন সেটা যখন দেখছেন ফোকাস রাখছেন মনোযোগ দিচ্ছেন ওর মধ্যে কি হবে কিছু কিছু থট আপনার মধ্যে আসবে আর মানে কী বলবো উল্টোপাল্টা থট কোনো কাজের থট নয় অথবা কাজের থটও হতে পারে তো এরকম উল্টো পাল্টা থট আসবে আপনি ওই থটটা আসবে আবার যখন মানে আপনার কনসাস হবে সচেতন হবেন তখন আবার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগটা এইভাবে প্রতিদিন পাঁচ মিনিট করুন সকালে যদি মনে হয় যে সকালে উঠে করতে পারবেন সকালে ঘুম থেকে উঠেই করে নিন সারাদিনে যে কোনো সময় করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বলা হয় ভরা পেট করাটা উচিত নয় পেট করলেও আপনি হয়তো ঠিকমতোভাবে ফোকাস করতে পারবেন না তো ভরা পেট থাকলে কি হয় আমাদের সমস্ত এনার্জি কি হয় আমাদের পেটে চলে যায় মানে ডাইজেস্ট করার জন্য খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য যার জন্য কি হয় যখন তখন আপনি যদি কিছু করার চেষ্টা করছেন মাইন্ডের মাধ্যমে ব্রেনের মাধ্যমে তখন সেটা সঠিকভাবে হয় না তো মেডিটেশানটা অবশ্যই করুন আমি ফুড চ্যানেলের প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব মেডিটেশান প্র্যাকটিস করুন মেডিটেশান ভীষণভাবে কাজ করে নেগেটিভিটিকে তুলে সরিয়ে যেতে সেই নেগেটিভ মানুষ হোক নেগেটিভ মানে যে কোনো নেগেটিভ জিনিস যেটা আপনি চাইছেন না সেটা আপনার থেকে দূরে থাকবে আপনি যা চান সেগুলো আস্তে আস্তে অ্যাট্রাক্ট হবে আপনি ভালো দিকগুলো দেখতে পাবেন আপনার জীবনে ঘটছে যেগুলো ভালো দিক আসছে এগুলো দেখতে পাবেন তো অবশ্যই বলবো কিছুদিন মানে কিছু দিন না প্রতিদিন মেডিটেশন করুন প্রতিদিন প্রথম পাঁচ মিনিট করে স্টার্ট করুন দশ মিনিট পনেরো মিনিট তো এইভাবে করতে করতে অনেক দিন হয়ে গেলে দেখবেন আপনি রেজাল্ট দেখতে পাবেন নিজেই রেজাল্ট দেখতে পাবেন তো চলুন অনেকক্ষণ বক বক করেছি আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি আবার আসব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় পজিটিভ থাকবেন